আবারও স্বাগত এটিএন বাংলা সংবাদে। নবতর ও ব্যবহার বান্ধব শিক্ষা প্রযুক্তি নির্ধারণ এবং কার্যকর মানসম্মত শিক্ষা বাস্তবায়নে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের শিক্ষা প্রযুক্তি ও নারী উন্নয়নের মুখ্য বিবেচ্য শীর্ষক দুদিনব্যাপী পলিসি সেমিনারের সমাপনী দিনে আলোচকরা এ মত দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ চৌধুরী সেমিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন। ব্রিটিশ কাউন্সিল এবং ইংলিশ ইন অ্যাকশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এবার গোলমার্ক বিস্কুট